মার্চের পর প্রায় 10 মাস পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দল আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ঘিরে ক্রীড়ামোদী দর্শকদের কাছে নানান কারণে আলোচনায় ছিল, তার মধ্যে সাকিব আল হাসান তার নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবার ফিরেছেন, তামিম ইকবাল তার পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব শুরু করেছেন এবং মাশরাফি বিন মর্তুজা এই প্রথম ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন, মাহমুদুল্লাহ টেস্ট দলে নেই। এইসব বিষয় নিয়ে দেশের ক্রীড়ামোদীদের পাশাপাশি এই প্রবাসী ক্রীড়ামোদীরাও নানান বিষয়ে আলোচনা সমালোচনা করেছেন। আজ লন্ডন বাংলা টেলিভিশন এইসব বিষয় জানতে এইসব ক্রীড়ামোদীদের মুখোমুখি হয়েছিল। চলুন প্রিয় দর্শক, এই প্রবাসী ক্রীড়ামোদীরা কে কী ভাবছেন শুনে নেই। প্রায় 10 মাস পর বাংলাদেশ ক্রিকেট তার আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে। আজ নতুন বছরে তাদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 97 বল হাতে রেখে 6 উইকেটে পরাজিত করেছে। বাংলাদেশের এই জয়ে আপনি কি প্রাপ্তির নিঃশ্বাস ফেলতে পারেন? অবশ্যই, কারণ দীর্ঘ 10 মাস পর সারা পৃথিবী যখন বৈশ্বিক মহামারীতে স্তব্ধ, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট আবারও আন্তর্জাতিক ম্যাচে ফিরেছে এবং একটা বিরাট জয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে জয়ের দ্বারায় আবার ফিরেছে। তার জন্য আমি তামিমের নেতৃত্বে যে ক্রিকেট বর্তমান টিমটা তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি এটাও বলতে চাই, আমরা ক্রিকেট প্রেমিক বাঙালি জাতি হিসাবে আজকের এই জয়টা অত্যন্ত অনুপ্রেরণা যোগাবে আমাদের পরবর্তী ম্যাচগুলোতে, কারণ দীর্ঘ 10 মাস এই করোনার মধ্যে তারা প্র্যাকটিসহীন ছিল, তথাপি তারা যে আজকের এই 10 মাস পরে আবারও ক্রিকেটে ফিরে এবং একটা বিরাট ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে, প্লেয়ারদেরকেও অনুপ্রাণিত করবে এবং আমরা ক্রিকেট প্রেমী যারা আমাদেরকেও আরও উৎসাহিত করলো। আজকের ম্যাচ দিয়ে তামিম ইকবাল তার পূর্ণকালীন অধিনায়কত্ব শুরু করেছেন। আমরা ক্রিকেট পাগল জাতি, এই আগ্রহপ্রবণ জাতির সব ভালোবাসাকে রেখে তিনি যে পঞ্চপাণ্ডব, তার মধ্যে 4 জন আমাদের ওয়ানডে দলে রয়েছেন, তিনি কি সকলের সহযোগিতা পেয়ে আমরা কি একজন ভালো অধিনায়ক পেতে যাচ্ছি? আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে, জাতীয় দল বিজয়ের মাধ্যমে শুভ সূচনা করেছে তামিম ইকবালের নেতৃত্বে। আমি প্রত্যাশা করি ওনার সহযোগী খেলোয়াড়রা তামিম ইকবালকে সহযোগিতা করবেন এবং আগামী বিশ্বকাপে আমাদের ম্যাচগুলোতে বিজয় নিয়ে আসবেন, সেই প্রত্যাশা করছি। সাকিব তার নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন, তার ফিরাটা কেমন হলো? হ্যাঁ, খুব ভালো হয়েছে, কারণ নিন্দুকেরা তার যে গুণগান গাইতা বা তার বিপক্ষে যে মারছে নতুন, হে খুব উচিত একটা জবাব দিছে। আর সাকিব খানও নাম্বার ওয়ান অলরাউন্ডার, কারণ গত ওয়ার্ল্ড কাপও হে খুব ভালো পারফরমেন্স করে দেখাইছে যে কত বড় মানের প্লেয়ার। আর হে নিষেধাজ্ঞা খাটিয়া যে আবার আইসে হারি হে যে পারফরমেন্স করছে, খুব ভালো একটা পারফরমেন্স করছে। আর কেউ তারে লইয়ারি আমরা সমালোচনা করতে নাই, যে কোনো মঞ্চ ইন্টারন্যাশনাল মঞ্চ গেলে হে যে খুব ভালো করে, তার বড় মাপের যে একটা প্লেয়ার হে তা আজ প্রমাণ করলো। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলে মাশরাফিকে অন্তর্ভুক্ত করা হয়নি, মাশরাফিকে কেন অন্তর্ভুক্ত করা হয়নি বোর্ড অনেকগুলো যুক্তি দেখিয়েছে। এই প্রথম মাশরাফির ইচ্ছা থাকা সত্ত্বেও মাশরাফির দলে নেই, মাশরাফির এই বাদ পড়াটাকে আপনি কীভাবে দেখেন? প্রথমত আমি অভিনন্দন জানাই বাংলাদেশ দলকে, দীর্ঘদিন বিরতির পর আমরা নতুনভাবে আমরা জয় পেয়েছি, এটা অবশ্যই আমাদের সবার কৃতিত্ব, বাংলাদেশ বোর্ডের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কৃতিত্ব এবং যত সব প্লেয়াররা খেলেছেন সবার কৃতিত্ব। আর মাশরাফি সম্বন্ধে যে প্রশ্নটা করেছেন, 2023 সালের বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে এটা অবশ্যই যুক্তিসম্পন্ন আমি মনে করি। আর ব্যক্তিগতভাবে যদি আমি বলি, তাহলে মাশরাফিকে রেখে যদি ওনারা নতুনদেরকে একটু সুযোগ দিতেন, আরও কয়েকটা ম্যাচ যদি অন্তত পক্ষে মানে মাশরাফিকে রেখে ওদেরকে একটা সুযোগ দিতেন, তাহলে হয়তো ওনারা আরও কিছু শিখতে পারতো নতুনরা। যেহেতু মাশরাফি একজন সফল অধিনায়ক বাংলাদেশের এবং একজন অভিজ্ঞ বোলার এবং অভিজ্ঞ অধিনায়ক, তো সেই হিসাবে ওনার কাছ থেকে হয়তো ওদের অনেক কিছু শেখার আছে। তো এই সুযোগটা থেকে বঞ্চিত যাতে করা না হয়, সেই সুযোগটা যদি দেয়া হতো কয়েকটা দিন, আরও কয়েকটা ম্যাচ যদি খেলতে পারতো, তাহলে হয়তো আরও ভালো হতো। সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে এবং সকল আলোচনা সমালোচনার ঊর্ধ্বে উঠে বাংলাদেশ একটি দল হিসাবে খেলুক এবং সাফল্য পাক, সে প্রত্যাশা করি। শাহিদুর রহমান সুহেল, হেড অফ নিউজ, লন্ডন বাংলা, মিডল্যান্ডস।